everyone, good evening and welcome back to my channel. Welcome back to Rintumo Creation. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, এখন বাজে ঘড়িতে ঠিক বিকেল 5:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বিকেলবেলা ঘুম থেকে উঠেই আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, মাথাটা এত ধরেছে, তার উপরও ডিউটি যাবে। ভাবলাম যে আগে চা খেয়ে তারপর বাকি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করব। আর সকালবেলা অনেক কাজ করেছি, মানে এতটাই কাজের প্রেশার ছিল যে আর ব্লগ শ্যুট করার সময় পাইনি। মানে ভাবছিলাম যে আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই ভাবতে ভাবতে সময় চলে গেছে আর করেই উঠতে পারিনি। তো ভাবলাম বিকেলবেলা যে না, এবার তো শ্যুট করতেই হবে, নাহলে কাল তোমাদের সাথে আমি কী শেয়ার করবো। তারপর বিকেলবেলা ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন চা খেলাম একটু আগে, চা খেয়ে তারপর ঘরটা ঝাড়তে নিই। সকালবেলা ঘর ঝাড়তি, ঘর মুছি, বিকেলবেলাও রোজ দিন ঘর ঝাড় দিতেও লাগে। মুছি না বিকেলবেলার, কিন্তু ঘরটা রোজই ঝাড়তি বিকেলবেলা। কারণ তোমাদের তো বলি সামনে একটা কাঠের কারখানা আছে, প্রচুর ধুলো ওড়ে, তো দুবেলা করে ঘর না ঝাড় দিলে আর ঘরে পাড়া দেওয়া যায় না, পুরো বালি বালি হয়ে থাকে। তো ঘর টর ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে বা একটু সন্ধেবাতি দিয়ে নেবো চারিদিকে। আর সন্ধেবেলা না চারিদিকে ঘরে আলো জ্বালিয়ে রাখলে কি ভালো লাগে না বলো? একদম চারিদিকে আলো জ্বালিয়ে একটু ধূপ ধুনো নিয়ে চলে এসেছি সন্ধেবাতি দিতে। তো চলো সন্ধেবাতিটা দিয়ে নিই। আর তোমাদেরকে তো বলি সন্ধেবেলা এই ধূপ ধুনোটা জ্বালিয়ে ঘরে আমি এত সুন্দর পজিটিভ একটা ভাইব পাই, মানে ধারণার বাইরে সেটা, বিশ্বাস। তোমাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করি, জানি না কেউ বিশ্বাস করবে কি না, তবে সত্যি আমার সাথে ঘটনাটা ঘটেছে। যদি এখন অনেকটাই রাত, আমি ভয় জমা দিচ্ছি, কিন্তু নিজেরই ভয় লাগছে, বলবো কীভাবে। কী হয়েছে জানো, 3 দিন বাড়ি ছিলাম না, তো বাড়ি না থাকায় 3 দিন পর যখন বাড়িতে এসেছি, আসার পরে সকাল থেকে কিছু ভিডিও টিডিও করিনি তোমার সাথে, তোমার তো পরের দিন জানতে পারলে যে আমি বাড়ি এসেছি। তো আসার পরে রান্নাবান্না করেছিলাম, সেদিন বলেছিলাম না তোমাদেরকে, বিকেলবেলা যখন শ্যুট করেছিলাম তখন বলেছিলাম না, সকালবেলা ওই ডাল ভাত ডিমের অমলেট এইসবই রান্না করেছিলাম। রান্নাবান্না করে ঘর ঠর ঝাড় দিইনি, মানে কিছুই করিনি, শুধু রান্না করে খেয়ে এত ক্লান্ত লাগছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুমিয়ে আমি একটা বিচ্ছিরি এত বাজে একটা ভূতের স্বপ্ন দেখেছিলাম, ধারণার বাইরে সেটা। মানে ঘটনাটা যদি সত্যি ঘটতো তাহলে যে কী হতো, এই ঘর নিয়েই দেখেছিলাম, বিশেষ করো মানে পুজো টুজো দেওয়া হয়নি 3 দিন, সেসব নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। এত ভয় লেগেছিলো, তারপর দৌড়ে লাফ দিয়ে উঠেছি, তখন উঠে দেখি 6টা মতো বাজে। উঠে সবার আগে ঘর ঝাড় দিই, ঘর মুছি, তারপরে গিয়ে সন্ধেবাতি প্রদীপ জ্বালাই, ধূপকাঠি জ্বালাই, মোমবাতি জ্বালাই, মানে সব চালিয়ে পুজো দিই, তারপরে গিয়ে যেন একটা শান্তি লাগলো। তার আগে যেন মনের ভিতর যেন একটা উথাল পাথাল লাগছিলো যে কী আছে কী আছে, এমন একটা লাগছিলো। মানে সত্যি আমি ভীষণ ভীতু, বিশ্বাস করো প্রচুর ভীতু, মানে আমার রাশি হালকা কিনা জানি না, আমি প্রচুর ভীতু। কিন্তু এখন যে আমি কীভাবে একা থাকি সম্পূর্ণ আমি বিশ্বাস করে উঠতে পারি না। বিয়ের আগে যখন ঘরে একা ঘুমতাম, পাশের ঘরে মা বাবাকে নিয়ে ঘুমাতাম, আর নাহলে মার সাথে গিয়ে ঘুমাতাম, এতটাই ভীতু ছিলাম। বিয়ের পরপরও যখন আমি শ্বশুরবাড়ি থাকতাম, শাশুড়িমাকে নিয়ে ঘুমাতাম। কিন্তু এখন যে সম্পূর্ণ একা কীভাবে থাকি সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। মানে একটা পজিটিভিটি না থাকলে হয়তো সেটা কখনোই সম্ভব হতো না, আর পজিটিভিটিটা আসেই বাড়িতে ধূপ ধুনো এবং প্রদীপ, মানে শঙ্খ, পুজো দিলে, সবচেয়ে বড় কথা পুজো দিলেই একটা সুন্দর পজিটিভিটি কাজ করে। আর ঘর বাড়ি অবশ্যই পরিষ্কার, ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, মোছা রোজ দিন, এটা রোজ দিন করতে লাগবে, তাহলেই দেখবে কখনো মনে ভয় ডর এসব কিছু লাগবে না। তো ঘটনাটা মানে এত বাজেভাবে ঘটেছিলো আমার সাথে, সেদিন গা পুরো ভার হয়েছিলো বিকেলবেলাটা, না পেরেছি কাউকে বলতে, না পেরেছি শেয়ার করতে। আর ওকে যখন বলেছিলাম ও তো আরও ভয় দেখায়, এত বাজে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে কতগুলো ড্রেস ছিল, ড্রেসগুলো কেচে রেখেছিলাম। সকালবেলা বললাম না অনেকটাই কাজ ছিল, কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো ড্রেসগুলো কাছাকাছি করেছিলাম, তো ভাবলাম যে একেবারে ইস্ত্রি করেই রাখি, কারণ ওর কালকে কী আছে বললো থানাতে,
তার জন্য ইস্ত্রি করে রাখলাম। আর ইস্ত্রি করে রাখলে ড্রেসগুলোও ভালো থাকে, ইস্ত্রি না করলে তো ড্রেসের অবস্থা খারাপ হয়ে থাকে, কুচকে মুচকে এক হয়ে থাকে। তো দেখলাম কাছাকাছি যখন করেছি, তো কেননা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করেই রাখা যাক। তারপর চলে এসেছি রান্নাঘরে, এইটুকু কাজ বাজ করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রাত্রের কিছু খাবার করা যাক। তো দুপুরবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা মটর ছিল, আগে একটু মটর ঘুগনি করেছিলাম, তো আজ যখন একটু মটর ছিল হলাম আজ তো একটু ঘুগনি করাই যেতে পারে রাত্রিবেলা, তো ঘুগনি আর রুটি করবো। তো চলো গিয়ে ঘুগনিটা করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সবার প্রথমে ঘুগনিটার মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, বেশিক্ষণ না, দুপুরবেলা তোমার ওই 2 নাগাদ ভিজিয়েছিলাম। আর এখন 8:30 মতো বাজে, তো এখন রান্না করছি, তো আশা করছি সিদ্ধ হয়ে যাবে। তো প্রেশার কুকারে দিয়ে দেবো, প্রেশার কুকারে সিটি মারলে 2 মতো মারলেই হয়ে যাবে সিটি আশা করছি। চলো ওদিকে মটরটা সিদ্ধ হোক, আর এদিকে আমি আটাটা মেখে নিই, তো ওর দিকে সিটি পড়তে পড়তে এদিকে আটাটাও মাখা হয়ে যাবে। তো চলো আটা নিয়ে নিই একটুখানি, আটা নিয়ে আটাটা মেখে ফেলি। আটাটা মেখে আটাটা ঢেকে রাখলাম, তারপর ওদিকে আমার সিটিও পড়ে গেছে, মটর সিদ্ধও হয়ে গেছে। তো মটরটা প্রেশারটা খুলে মটরটা নামিয়ে রাখি, আর এখন গরম জলের মধ্যেই রেখে দেবো যতক্ষণ আমার ওদিকে আলু পেঁয়াজ ওগুলো সব কাটতে লাগবে, তারপর মশলাটা করতে হবে, ততক্ষণ এইটা গরম জলের মধ্যেই থাক। আর এই জলটা অবশ্যই ফেলবে না তোমরা কেউই, জলটা ছেঁকে মটরটা যখন মানে মশলাটা কষাবে, যখন মটরটা দেবে জলটা অন্য একটা কিছুর মধ্যে রেখে দেবে, তারপর ওই পরেই গরম জলটাই অ্যাড করবে, তাহলে ঘুগনির টেস্ট ভালো আসে। তো প্রেশারটা যখন বেসিনে ছিল, জানলাম না আগে প্রেশারটা ধুয়েই ফেলি, কারণ বেসিনের মধ্যে রেখে দিলে তারপর যখন আমার আলু পেঁয়াজ ওগুলো ধোবো আবার নোংরা হবে, একটার উপর একটা পড়বে জিনিসপত্র, এতে কারণে প্রেশারটা ধুয়েই রেখে দিই। আর এদিকে আলু পেঁয়াজ এগুলো নিয়ে কেটে ফেলি ছটপট করে। আর আমরা জানি ন্যাচারালি ঘুগনির আলু একদম ছোটো ছোটো করে কাটে, যেটা আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু এটা আমি আমার এক ইউটিউবের বন্ধুর ব্লগ দেখেই শিখেছি যে আলুটা এরকম বড় বড় করে গোট গোট করে কাটলে বেশ দেখতেও ভালো লাগে ঘুগনিটা, আর খেতেও দারুণ টেস্ট হয়। ওরকম ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে আলু কেটে তো রান্না সবসময়ই আমরা ঘুগনি করি, কিন্তু এরকমভাবে তোমরাও একসময় ঘুগনি করে দেখবে, এরকম বড় বড় করে আলু কেটে ভীষণ ভালো লাগে। তো ঘরে টমেটো নেই, তার জন্য টমেটো দিতে পারলাম না মশলাতে, আদা লঙ্কা একটু রসুন 3 আর জিরে দিয়ে বাটা করবো মশলাটা। আর আমরা যারা এরকম একা থাকি সংসারে, দেখবে একটা গান ছেড়ে নেবে পিছনে, রান্না করবে, ঘর মুছবে, ঘর গুছাবে, সমস্ত কাজ ওই একটা গানের উপর দিয়েই চলে যাবে। এত ভালো লাগে সারাটা দিন একা মনে কাজ করতে, কেউ ডিস্টার্ব করার নেই, কেউ কিছু বলার নেই যে এটা করতে হবে না ওটা করো, এরকম কেউ কিছু বলার নেই, নিজের মতন যখন যেটা খুশি রান্না করি, যখন যেটা মনে চাই করি, সত্যি খুব ভালো আছি, আমি ভীষণ হ্যাপি আছি। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেবে, গরম করার পর তেল দিয়ে আমি আলুটা আগে ভেজে নিলাম, আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কখনো কিন্তু মশলার সাথে মিক্সচারে বাটবে না, তাহলে কিন্তু তার টেস্ট একদম ভালো হয় না। যত পেঁয়াজটা ভাজা ভাজা করে রান্না করবে তত ভালো টেস্ট হবে। তারপর এখানে আমি মশলাটা অ্যাড করে দিলাম, জিরে লঙ্কা আদা রসুন, রসুন বেশি দিনই 3 মতো দিয়েছিলাম, তাহলে একটু মাংস মাংস টেস্ট আসে, গন্ধটা বেশ ফ্লেভারটা ভালো আসে। দেখো এখানে আলু আর পেঁয়াজটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তার মধ্যে মটরটা দিয়ে দিলাম, মটরটা দিয়েও ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ, গ্যাসটা কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবে, কিন্তু না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তারপর একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে গরম জলটা রেখে দিয়েছিলে মটর সিদ্ধ হওয়ার জন্য, সেই গরম জলটা অ্যাড করে দেবে, অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেবে, একটু দেখে নেবে নুন টুন ঠিক আছে কি না অবশ্যই দিয়ে। দেখো 10 পর ফিরে আসলাম, 10 মধ্যে আমার ঘুগনি পুরো রেডি, উপরে একটু কাসুরি মেথি ছিটিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর আসে কাসুরি মেথি দিলে। আর অবশ্যই একটু যদি পারো, যদি না মানে অপশনাল, এটা না দিলেও হয়,
একটু সামান্য ঘি দিয়ে দেবে, তাহলে আরও ভালো লাগে খেতে। চলো, ঘুগনিটা আমার রেডি হয়ে গেল। ঘুগনিটা হয়ে যাওয়ার পর এবার রুটিটা করতে হবে। তারপর এদিকে ঘুগনি করতে এক গাদা বাসন লেগেছে আমার, সেই বাসনগুলোকেও ধুয়ে রাখি, না হলে তো আবার বেসিনের মধ্যে বাসন হয়ে যাবে। তো বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর রুটিটা করবো একদম গ্যাস ট্যাস মুছে। ঝটপট করে রুটিটাও কেটে ফেলি, রাতও হয়ে গেছে অনেক, 10:30-11 বাজে। আর এখন তোমাদের তো বলি রুটি করে রাখলে শক্ত হয় না, নরমই থাকে রুটিটা, তো রুটিটা করে নিই। আর আজকে এই ফার্স্ট টাইম আমি রুটি করতে গিয়ে ফার্স্ট রুটিটাই এত সুন্দর ফুলে উঠলো, মানে আমি অবাক হয়ে গেছি। ফার্স্ট রুটি আমার কোনোদিনও ফোলে না, মাঝে মাঝে ফোলে, মাঝে মাঝে ফোলে না। আর আগের দিন রুটি করেছি, একটা রুটি ফোলেনি, সব কটা রুটি ছিটে গেছিলো, একটা রুটি ফোলেনি। আর আজ দেখলাম পাঁচটা রুটি এত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো প্রত্যেকটা রুটি কি সুন্দর করে ফুলে উঠলো, কিন্তু নিচ থেকে তাও ফুঁকো হয়ে গেলে না, নিচটা তারপর আর ফুলতে চায় না। নিচটা যে কেন ফুঁকো হয়ে যায় এটাই বুঝে পাই না। আজকে রুটি করে খুব খুশি, হ্যাঁ প্রত্যেকটা রুটি এত সুন্দর করে ফুলে উঠেছে। রুটিটা হয়ে যাওয়ার পর একটা বড় বাটি দিয়ে ঢেকে রাখলাম, তারপর গ্যাসটা মুছে নিয়ে আর এই আশপাশে একটু অল্প অল্প আটার গুঁড়ি পড়ে, আটার গুঁড়ি এখন বেশি লাগেও না, আগে প্রচুর আটার গুঁড়ি লাগতো রুটি বেলতে, এখন দেখি আর লাগে না। অভ্যাস বলি না, সবই অভ্যাস, আমরা অভ্যাস করতে থাকলে জিনিসটা ঠিক সাকসেস হবেই একদিন না একদিন। ঘরে এসে চুলটা বেঁধে নিই, আর রোজ রাতে চুলটা বেঁধে শোয়ার অবশ্যই চেষ্টা করবে, যতই চুল বেঁধে না শোবে ততই চুল কিন্তু উঠতে থাকবে। আমি মাঝে কদিন এরকম চুল বাঁধতামই না, মানে এত গরম পড়েছিল না মাঝখানে, তখন চুল দেয় হাতি দিতে ইচ্ছা করতো না, তো এখন চেষ্টা করি রোজ দিনই চুল বেঁধে শোয়ার। তারপর এদিকে দুটো জালনা খোলা আছে, সেই জালনাগুলো দিয়ে রাখি। আর আজকে আর বেশি কিছু বাড়ালাম না, ভিডিওটা এটুকুই রাখলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো। টাটা, গুড নাইট।